আমরা মনে করি বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধ হচ্ছি আমরা, যারা ভোটের অধিকারের জন্যে, যারা গণমানুষের গণতন্ত্রের অধিকারের জন্যে, যারা মত প্রকাশের জন্যে, আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা শিক্ষার অধিকারের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি এবং করব। এবং আমরা ইতিহাস থেকে শিক্ষা অর্জন করেছি, শিক্ষা নিতে চাই যে বাংলাদেশের মানুষের এ যাবৎকালে যত ন্যায়গত সংগ্রাম, ন্যায়গত আন্দোলন যেটি পরিচালিত হয়েছে, বাংলাদেশের মানুষই আসলে বিজয় অর্জন করেছে। পুলিশের বাধার মুখে শুধু আজকেই আমরা পড়িনি, আমরা পূর্বেও দেখেছি, আমরা যে অবরোধ কর্মসূচি করতে নিয়েছি, আমরা হরতাল শান্তিপূর্ণ যে হরতাল কর্মসূচি পালন করেছি, কিংবা আমরা যখনই আসলে কোনো ন্যায়সঙ্গত কোনো আন্দোলন করেছি মানুষের অধিকারের, গণমানুষের অধিকারের জন্য যখনই আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তখনই আমরা দেখছি যে রাষ্ট্রীয় যে পেটোয়া বাহিনী, রাষ্ট্রীয় যে পুলিশ বাহিনী, তারা সবসময় আমাদেরকে আমাদের মুখ বন্ধ রাখার জন্য, আমাদের সমাবেশ কিংবা আমাদের মিছিল কিন্তু তারা বন্ধ করার চেষ্টা করেছে, যাতে আমরা কথা বলতে না পারি, যাতে আমরা মত প্রকাশ করতে না পারি। কিন্তু আপনারা দেখেছেন আমাদের মত প্রকাশ কিন্তু বন্ধ থাকেনি, আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো, আমরা আমাদের মত প্রকাশের যে অধিকার আদায়ের যে আন্দোলন চলছে সেই আন্দোলন আমরা জারি রাখবো। যারা বিদ্রোহী কবিতা লিখেছেন তারা কিন্তু পূর্বে জেল খেটেছেন এবং বর্তমানে কিন্তু সেটির কোনো ব্যতিক্রম হয়নি। আপনারা সকলেই জানেন যে শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকার দাবিতে কিন্তু আসলে দেশে আন্দোলন চলছে, শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন এবং সেখানে আমরা দেখব কিন্তু যে 4 জন শ্রমিক অলরেডি রাষ্ট্রীয় বাহিনী পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে কিন্তু গত 14 নভেম্বর পুলিশ গাজীপুর এলাকা থেকে সন্ধ্যার সময় গুম করেছে এবং পরবর্তীতে দিনের বেলা 20 ঘন্টা পরে দেখিয়েছে যে তিনি গ্রেফতার। কেন তিনি গ্রেফতার হয়েছেন, কেন তাকে গুম করতে হয়েছে, কারণ তিনি এই যে শ্রমিকদের অধিকার নিয়ে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির যে আন্দোলন চলছে সেই আন্দোলনে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। তেমনি গণতন্ত্র মঞ্চ সহ বিরোধী দলমত নির্বিশেষে যারা ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে, আমরা সেখানেও দেখব যে বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু আটক করছে কিংবা গ্রেফতার করা হচ্ছে, তাদের বাড়ি বাড়ি যেয়ে তল্লাশি করা হচ্ছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু কোনো হয়রানি আসলে বন্ধ থাকেনি, হয়রানি চলছে। তাই আমরা বলতে চাই যে আমাদের গ্রেফতার করুক, আমাদের জেল খাটতে হোক, যেটাই করতে হোক, আমরা আমাদের যে ভোটাধিকার এবং গণতন্ত্রের সংগ্রাম যে চলছে সেটি চলবে এবং বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা জারি রাখবো। পুলিশের বাধার মুখে শুধু আজকেই আমরা পড়িনি, আমরা পূর্বেও দেখেছি, আমরা যে অবরোধ কর্মসূচি করতে নিয়েছি, আমরা হরতাল শান্তিপূর্ণ যে হরতাল কর্মসূচি পালন করেছি, কিংবা আমরা যখনই আসলে কোনো ন্যায়সঙ্গত কোনো আন্দোলন করেছি মানুষের অধিকারের, গণমানুষের অধিকারের জন্য যখনই আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তখনই আমরা দেখছি যে রাষ্ট্রীয় যে পেটোয়া বাহিনী, রাষ্ট্রীয় যে পুলিশ বাহিনী, তারা সবসময় আমাদেরকে আমাদের মুখ বন্ধ রাখার জন্য, আমাদের সমাবেশ কিংবা আমাদের মিছিল কিন্তু তারা বন্ধ করার চেষ্টা করেছে, যাতে আমরা কথা বলতে না পারি, যাতে আমরা মত প্রকাশ করতে না পারি। কিন্তু আপনারা দেখেছেন আমাদের মত প্রকাশ কিন্তু বন্ধ থাকেনি, আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো, আমরা আমাদের মত প্রকাশের যে অধিকার আদায়ের যে আন্দোলন চলছে সেই আন্দোলন আমরা জারি রাখবো। আসলে বাংলাদেশের মানুষ আজকে রাস্তায় নেমেছে, আপনারা জানেন যে যতগুলো আওয়ামী লীগ বাদে যে যতগুলো বিরোধী দল রয়েছে, 36টি বিরোধী দল, তারা কিন্তু সব সমাবেশ, মহাসমাবেশ, গণসমাবেশ, এবং এখন কিন্তু আপনারা জানেন যে গতকালকেও 7 দফার ভিত্তিতে কিন্তু অবরোধ কর্মসূচি হয়েছে এবং সেখানে কিন্তু জনসাধারণ, সর্বস্তরের মানুষ কিন্তু আসলে সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে এবং সাধারণ মানুষ যারা মিডিয়ায় কিন্তু প্রচার করেছে কিংবা আমরা কিন্তু দেখেছি সাধারণ মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ না করতে পারলেও তারা কিন্তু সেখানে সহমত পোষণ করেছেন। তারা জানিয়েছেন যে হ্যাঁ, আমরা আসলে ভোটের অধিকার চাই, আমরা গণতন্ত্রের অধিকার চাই, আমরা জীবিকার অধিকার চাই। আমাদেরও আজকের যে আমাদের যে দুঃখিত গানের মিছিল, সেটাও কিন্তু ভোটাধিকার এবং স্বাধীনতার মত প্রকাশের ভিত্তিতেই কিন্তু আসলে আমাদের এই কর্মসূচিতে কিন্তু চলছে এবং সেটা চলতে থাকবে। এবং আপনি যেটা প্রশ্ন করলেন যে আমরা আসলে কতদূর কী করতে পেরেছি, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কিন্তু পূর্বে আসলে ভাবেনি তারা আসলে দেশটা স্বাধীন করবে, তারা কিন্তু দেশ স্বাধীন করেছে, তারা যুদ্ধ চালিয়ে গিয়েছে। এবং আমরা জানি যে ন্যায়ের অন্যায়ের বিপরীতে আমরা সবসময় ন্যায় সংগঠিত হয় এবং ন্যায়ের পথে আমাদের চলতে হবে, এটাই কিন্তু আমরা শিখেছি আমাদের ইতিহাস থেকে। তেমনি আমরা মনে করি বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধ হচ্ছি আমরা, যারা ভোটের অধিকারের জন্য, যারা গণমানুষের গণতন্ত্রের অধিকারের জন্যে, যারা মত প্রকাশের জন্যে, আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা শিক্ষার অধিকারের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি এবং করব। এবং আমরা ইতিহাস থেকে শিক্ষা অর্জন করেছি, শিক্ষা নিতে চাই যে বাংলাদেশের মানুষের এ যাবৎকালে যত ন্যায়গত সংগ্রাম, ন্যায়গত আন্দোলন যেটি পরিচালিত হয়েছে, বাংলাদেশের মানুষই আসলে বিজয় অর্জন করেছে, সেটার উদাহরণস্বরূপ আমরা মুক্তিযুদ্ধকে ধরতে পারি। এবং আমরা বিশ্বাস করি বর্তমানে যে যুদ্ধ চলছে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, নিজের জীবন জীবিকার ভাতের অধিকার, সেই অধিকার আমরা অবশ্যই অবশ্যই জয়ী হব, আমরা আমাদের লড়াই জারি রাখবো। সরকার বিরোধী কোনো কিছু আসে।